যদি প্রমাণ হয় যে এটা তার লেখা না, আমি সারা জাতির সামনে বলতেছি আমি মামুন লোকের পা ধরে ঢাকা শহরের মাঝখানে মামুন লোকের পা ধরে মাপ চাবো। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে মামুন লোক কি করবে এটাও তাকে বলতে হবে। তারা উপমা দেয় যে পার্লারে কাজ করা জায়েজ নাই, এই নাই ও ওই নাই, সে তার স্ত্রীকে কেন পার্লারে কাজ করা। অবিবাহিতা উল্লেখ করে আট মাস ধরে ঢাকার নর্থ সার্কুলার সড়কের এই বাড়ির চতুর্থ তলার একটি কক্ষে সাবলেট থাকেন জান্নাত। আমি বলবো না আমার মার দোষ নাই, আমি এই কথা কোনোদিনও বলবো না যে আমার মার দোষ নাই, শুধু এক মামুন লোকের দোষ, আমার মার দোষও আছে, আমার মার দোষও আছে, কিন্তু মামুন লোক বেশি দোষী। 60-40 শেষ যখন খুলনায় আইছে তখনই আমাকে বলছিল, আগেও ডায়েরির কথা বলছে কিন্তু তখন পুরো পাখাপাখিভাবে বলছে যে আমার কাছে কিছু ডায়েরি আছে, ডায়েরির লেখাগুলো তোমার পড়া উচিত, কিন্তু এখন না, সেটা তখন সময় আসবে। তখন ধরার পরে তার জীবনের প্রতিটা মোমেন্ট সেই তিনটা ডায়েরিতে উল্লেখ করে দিয়ে গেছে যে আমার জীবনের প্রতিটা মোমেন্টে কী হয়েছে, আমার মা সাথে সে কী করেছে সেটা আমার মা নিজে লিখে দিয়ে নিজে বলে দিয়েছে। জান্নাতের তিনটি ডায়েরিতে 2018 আগস্ট থেকে 2021 মার্চ অর্থাৎ 30 মাস ধরে মামুনুলের সঙ্গে গোপন সম্পর্কের বয়ান রয়েছে পাতায় পাতায়। 9 ফেব্রুয়ারি 2021 সে কী বলেছে, স্বপ্নে দেখলাম হেঁট যাচ্ছি, বাড়ছে, হাতটা বাড়িয়ে জড়িয়ে ধরেছে, ভাবছিলাম ঘুমের মধ্যেই বিয়ে না করে জড়িয়ে কেন ধরেছে। এটা সে এমন সময় দেখছে এই দুইটা লাইনে যে সেই সময় তার সাথে হালকা কেবল সম্পর্ক স্টার্ট হয়েছে, তাহলে সে শুধু সাহায্যের জন্য চাইছিল এটা বোঝাচ্ছে, তার কাছে সাহায্য থেকে সাহায্যের আছে, তখন সে জড়িয়ে ধরছে কেন বিয়ে না করে। তার মানে সে ফেব্রুয়ারিতে বিয়ে করেনি, এইটার মানে তো সেটাই দাঁড়াচ্ছে যে ফেব্রুয়ারিতে বিয়ে হয়নি। সাল 19 তারিখ 20 মাস মনে হয় মাস দুই সেই সময় মামুন এগ্রিমেন্ট, এম এগ্রিমেন্ট, আর এম এ তার জীবনে একজনই মামুন, এটা সবারই বোঝার কথা। তাহলে তো এটা দ্বারা ক্লিয়ার স্পষ্ট যে তাদের বিয়ে হয়নি, এটা এগ্রিমেন্ট ছিল অন্তত 6-2-21 পর্যন্ত একটা এগ্রিমেন্ট ছিল, হ্যাঁ 26-2-21 পর্যন্ত একটা এগ্রিমেন্ট ছিল, এরপরে কী হয়েছে সেটা এখন যায় না, কিন্তু এই পর্যন্ত এগ্রিমেন্ট ছিল এটা তো সে নিজেই, এখন আমার কথা মানুষ বিশ্বাস না করুক কিন্তু সে তো নিজেই ক্লিয়ার করে দিয়েছে ওই পর্যন্ত একটা এগ্রিমেন্ট ছিল। আর 6-2-21 সে লেখছে যে আমাকে বিয়ে না করে জড়িয়ে দেবে, তাহলে দুইটা কথার দ্বারা স্পষ্ট ক্লিয়ার যে একটা এগ্রিমেন্ট হয়েছিল, বিয়ে হয়নি। যদিও হয়ে থাকে তাহলে এই সময় 6-2-21 পরে হয়েছে, আর এগ্রিমেন্টটা হয়েছে 20-2-19 সে লিখেছে যে আমার জীবনের অন্যতম ঘৃণিত ব্যক্তি হচ্ছে মামুন এবং আমি তার কথা ছাড়া ঘরের এই বাইরে এক পা দিতে পারবো না। আরও অনেক কথা লিখেছে যে আমার উপর দিনের পর দিন টাকা দিয়ে, হ্যাঁ একটা কথা খুবই ইম্পর্টেন্ট, টাকা দিয়ে আমার শরীরটা কিনে নিয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সে একটা কথা বারবার লিখেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই লেখগুলো আমাকে টাকা দিয়ে পুরোপুরি শরীরটা কিনে নিয়েছে, আমার কিছু করার নাই। আরও একটা কথা সে লিখেছে যে সাদা সাদা জামা পরলেই আর বড় বড় মাওলানার ডিগ্রি নিলেই সে মানুষ হয়ে যায় না, তার ভিতরে সে একটা মুখোশধারীও হতে পারে। আমার সবটাই দিয়েছিলাম আর আপনি সবটাই যত্ন করে রেখেছিলেন, এই দুইটা লাইনের মধ্যে সে সব কিছুর উত্তর এই দুইটা লাইনের মধ্যেই রয়েছে। যদি কোনো ব্যক্তি জ্ঞানী হয়, জ্ঞানী বাদ দিলাম, কেউ যদি একটা মিনিট ভাবে চিন্তা করে তাহলে এই দুইটা লাইনের অর্থ সে পেয়ে যাবে যে এই দুইটা লাইন দ্বারা সে কী বুঝাইতে চাচ্ছে, কী বলছে। সে আর একটা কথা বলেছে যে আমি তাকে, হ্যাঁ এই কথাটা বলতেই হবে যে আমি তাকে ভালোবাসি না ঘৃণা করি এটা বুঝতে পারতেছি না, কিন্তু এটা শিওর সে আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছে। প্রথম ডায়েরিতে জান্নাত লিখেছেন আমাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই, শরীরের দাবিদার আছে। এরপর লিখেছেন মামুন সাহেব আমার শরীরটা কিনেছে কেন আল্লাহ, সব জেনে মামুন সাহেব যা করেছেন আমি শুধু তার টাকা ফেরত দিতে চাই, আল্লাহ কবুল করো। সে ডায়েরির মধ্যে লিখছে যে আমাকে খুবই মানসিক, আমি খুব মানসিক বিপর্যস্ত আছি, আমার যখন তার সাহায্য, আমার যখন টাকার অর্থনৈতিক দরকার, আমার শরীরকে টাকা দিয়ে কিনে নিয়েছে, আল্লাহ আমাকে মাফ করো, আমি ভুল করতেছি কিন্তু আমার তো বাঁচা লাগবে, চলা লাগবে। সে বারবার আল্লাহর কাছে মাফ চাইছে এবং সে ভুলগুলো করছে, সে অনুভব করছে, কিন্তু তার কাছে কোনো ওয়ে ছিল। আমার কাছে মনে হয়েছে যে উনি মামুন সাহেবকে অনেক চাপও দিয়েছেন যে এইভাবে তো কোনো সম্পর্ক চলতে পারে না। হ্যাঁ, তারপরে আমার ধারণা এই বছরের ফেব্রুয়ারির দিকে তারা হয়তো বা একটা বিয়ে করেছে। আমার কাছে ডায়েরি পড়ে যেটা মনে হয়েছে সেটা এই বছরের ফেব্রুয়ারির আগে বিয়ে করেন। তারপর আমার আরও প্রশ্ন আছে, সে কেন তাকে কাজ করতে দেবে, সে তো তার স্ত্রীকে তো কাজ করাচ্ছে না, কেন আমার মা বলতে তার দ্বিতীয় স্ত্রী কেন কাজ করবে, পার্লারে কাজ করবে, পার্লারে কাজ করা তারা উপমা দেয় যে পার্লারে কাজ করা জায়েজ নাই, এই নাই ও ওই নাই, তো সে তার স্ত্রীকে কেন পার্লারে কাজ করাল। তারপরে কেন ইসলামী শরিয়াত অনুযায়ী আছে যে প্রথম স্বামীর কাছে, প্রথম মানে স্ত্রীর কাছে তো অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া হবে না,
সেখানে সে তো অনুমতি নেয় নাই, সেটা তো সে নিজেই বলেছে অনুমতি নেয় নাই, অন্যভাবে বলেছে অনুমতি নেয় নাই। তারপরে সে দ্বিতীয় স্ত্রীর হক তো ঠিকঠাকভাবে পালন করেনি, সে তার কোনো অধিকার তো দেয়নি তাকে। এটা আমি মানুষকে বলতে চাই যে এটা আমার নিজের কথা না, এটা আমার মায়ের কথা। এখন মানুষ তো পাগল, অন্ধবিশ্বাস, তারা ভাববে না এই মহিলা মিথ্যে বলতেছে। আপনি ভাবেন আপনার মা যদি এই জায়গায় হইতো, আপনার বোন যদি হইতো, তাহলে কী হইতো? আমার মা সাথে সে কী করেছে সেটা আমার মা নিজে লিখে দিয়ে নিজে বলে দিয়েছে, নিজে মুখে বলেছে। এখন আপনারা আমার দোষ দিবেন? আমার দোষ দিতে আমি তো কিছু বলি নাই, আমি যা বলছি মানলাম, আমি ভুল বলছি।